হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? জানিও আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো, তোমরা হয়তো ভাবছো দিদিভাই কোথায় সকাল সকাল চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব কোথায় যাচ্ছি। তো দেখো, এই যে আমি পাতাগুলো তুলছি, এই পাতাগুলো কি তোমরা একটু কমেন্ট করে জানিও তো। চলো, যে যে জানো একটু কমেন্ট করে দিও ঝটপট। আর আমি তোমাদেরকে বলছি, এই পাতাগুলো সবার প্রথমে তুলে নিচ্ছি বাবুর জন্য। বাবুকে এই পাতা দিয়ে স্নান করানো হয়। তো এই পাতাটার নাম হচ্ছে বাকস পাতা, লাল বাকস। তো এটা তুলে নিচ্ছি কারণ বাবুর একটু ঠান্ডা লেগেছিল, তো সেরকমভাবে কোনো কাশি টাশি হয়নি। তাও আগে থেকে স্নান করে দিচ্ছি, যেহেতু এখন আবহাওয়াটা ভীষণ খারাপ সেই জন্য। আর এখান থেকে আমি বেশ অনেক কটা পাতা তুলে নিচ্ছি, কারণ একদিনের তো পাতা তোলা একবারে রোজের আসা সম্ভব না, মানে সামনেই বাড়ি। তাও ওই জন্য দিদিভাইটা বললো যে বেশি করেই তুলে নিয়ে চলে যা, কারণ রোজের আসবি কেন, তাই তুলে নিয়ে চলে যা। তাই জন্য বেশি করেই তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে একটু বেশি করে দেখতে, অনেক গাছ হয়েছে বাকস পাতার, অনেক অনেক। দেখো আমি কিন্তু তার মধ্যে এতগুলো তুলে নিয়েছি, আবার কিন্তু চিকচিকার মধ্যে অনেক ভরে নিয়েছি। তারপরে এই যে চিকচিকাটা নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে, তারপরে মা একটু এগিয়ে আসলো আমাদের পাপানসোনাকে কাঁদছিল বলে দেখানোর জন্য। তারপরে এই যে মা নিয়ে চলে যাচ্ছে পাপানকে। ওই দিদিদের বাড়িতে কিন্তু ভীষণ বাকস পাতা আছে, আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই, মানে বাড়ির দু একটা বাড়ির পর। তো তারপরে দেখো, এখানে আমি আর টুকা একটু বসে বসে ভিডিও করছিলাম, ওইদিকে কিন্তু আমার পাপান আর হচ্ছে তনুজা খেলা করছিল, দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদেরকে কী বলছিলাম আমার নিজেরই মনে নেই। তো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, একদম স্নান টান করে বসে আছি। পাপানেরও স্নান কমপ্লিট, শুধু জাস্ট পাপানকে একবার খাওয়ানো হবে, কারণ পাপা এই সবে খেয়ে দিয়ে খেলাধুলা করছে। আর তারপরে আমি চলে এলাম ছাদে, কারণ ছাদে বাবানের জামাগুলো মিলতে হবে সেই জন্য। আমি কিন্তু পাপানকে বাবান ফাবান সব বলে দিই, ওই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখা হলো একটা বোনের সাথে, মানে ও আমাদের বাড়িতে আসছিলো দেখা করতে আমার সাথে। তো দেখো, ওকে বলছি তুই ভিডিও তোকে নিলে কিছু প্রবলেম হবে না, তো বলছে না না। তারপরে দেখো, এখানে আমি আমার জামা কাপড়, তারপরে পাপানের জামা কাপড় সব কিছু মিলে দিলাম, আর রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে দেখো, আমাদের বাড়িটা কিন্তু লাইন ধরে কম হয়েছে।